অনলাইনে স্মৃতি পাঠদানের ধারাবাহিকতায় উত্তর বাংলা কলেজের পক্ষ থেকে এসএসসি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, এসএসসি বিএম শাখার বিএম দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আমি মোসাম্মদ সুলতানা বেগম, প্রভাষক বাংলা উত্তর বাংলা কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে নত্ববিধান। এর আগের ক্লাসে আমরা দেখেছি বাংলা বানানের নিয়ম থেকে প্রমিত বাংলা বানানের নিয়ম। তো বাংলা বানানের নিয়মের মধ্যে এটাও পড়ে, কেননা বাংলা বানানের যেগুলো নিয়ম আছে সেই নিয়মের মধ্যে নত্ববিধান একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের আলোচ্য বিষয় নত্ববিধান, মূর্ধন্য ণ ণয়ের ব্যবহার। মূর্ধন্য ণ ণয়ের ব্যবহারটা কোথায় হয় এটা আমরা আজকে দেখব। তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য ণ ণয়ের ব্যবহার বিধিকেই নত্ববিধান বলে। দেখো, যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য ণ ণ হয় তাকে নত্ববিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য ণ এর সঠিক ব্যবহারের নিয়মই নত্ববিধান। আমরা এখন নত্ববিধানের কিছু টেকনিক অবলম্বন করে নিয়মগুলো মনে রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের কখনোই ণ এর বানানে কখনো যেন ভুল না হয়। এখানে আমরা হচ্ছে প্রথমে আমরা সংজ্ঞা প্রদানের সময় আমরা দেখেছি, ওখানে বলছিলাম আমরা যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ণ এর ব্যবহার বিধিকেই নত্ববিধান বলে। তো এর আগে আমাদের হচ্ছে পয়েন্টে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে শব্দ আমাদের হচ্ছে কত প্রকার। আমরা জানি যে শব্দ হচ্ছে পাঁচ প্রকার। পাঁচ প্রকারের মধ্যে প্রথমে আছে আমাদের তৎসম, দ্বিতীয়ত অর্ধ তৎসম, তৃতীয়ত তদ্ভব, চতুর্থত দেশি, পঞ্চমত বিদেশি। এখানে দেখো যে আছে যে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, তার মানে তৎসমটারই অংশ কিন্তু অর্ধ তৎসম, অর্ধ তৎসমেরই অংশ কিন্তু তদ্ভব, তার মানে এই তিনটা হচ্ছে রিলেটেড, তার মানে এই তিনটার একটার সাথে আরেকটার সংযোগ আছে। কিন্তু দেশি শব্দটার কোনো আমাদের নিয়ম নেই, কেননা এটা আর্যরা আসার আর্যরা যখন ছিল তখন থেকেই যে শব্দগুলো আমাদের বাংলা ভাষার হয়ে গেছে সেগুলোই হচ্ছে দেশি শব্দ। আর বিদেশি শব্দতে এই একটা জিনিস দেখো যে বিদেশি শব্দতে কখনোই মূর্ধন্য ণ ব্যবহৃত হবে না। আমাদের প্রথম নিয়মটা দেখো, এক নম্বর নিয়মে আমরা বলেছি যে বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য ণ ণ ব্যবহার হবে না। যেমন আমরা বিভিন্ন জায়গাগুলোতে যখন দেখি তখন দেখলেও খুব খারাপ লাগে যে গভর্নর বানানে মূর্ধন্য ণ ব্যবহার করেছে। ফার্নিচারের যে ক্যাবিনেট ফার্ম বা ফার্নিচারের দোকানগুলোতে যেগুলো লেখা আছে সেখানে আমরা দেখতে পাই যে ফার্নিচার বানানে মূর্ধন্য ণ ব্যবহার করেছে। তারপরে ক্যাবিনেট, এগুলো আমাদের ইংরেজি শব্দ। তা বিদেশি শব্দে আমরা কিন্তু প্রথমেই বলেছি যে বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ণ ব্যবহৃত হবে না। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এবার আমরা আসতেছি যে নত্ববিধানের সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের জানা দরকার, আমরা যেটাকে বলে থাকি যে নত্ববিধানের চম্বুক, সে চম্বুক কি। দেখো, দুই নম্বর নিয়মে আমরা দেখেছি যে রি র স, মানে রি র মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ণ ব্যবহৃত হয়, মানে মূর্ধন্য ণ ণ ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে কি যে রি মানে কি, এটার সাথে যেটা রিলেটেড, রির সাথে কি রিলেটেড, রির সাথে রিকার, রয়ের সংক্ষিপ্ত রূপ রেপ, র থেকে হচ্ছে র ফলা, তারপরে হচ্ছে মূর্ধন্য ষ, এগুলো যেখানে আছে তারপরে আমরা দেখব মূর্ধন্য ব্যবহৃত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা এখানে লিখি ঋণ, ঋণে হচ্ছে মূর্ধন্য, রণ মূর্ধন্য, এরকম আমরা দেখব রেপের সাথে যদি আমরা বলি যেমন বর্ণ। এখানে দেখো যে রেপ আছে, রেপটা মানে কি, রেপ মানেই হচ্ছে র, তার মানে রেপের পরে অবশ্যই মূর্ধন্য হবে, তার মানে রি র সয়ের যদি রি এবং রয়ের যদি সংক্ষিপ্ত রূপ থাকে তাহলে সংক্ষিপ্ত রূপের সাথেও মূর্ধন্য ণ ব্যবহৃত হবে। তিন নম্বর দেখো যে রি র সয়ের পরে যদি ক বর্গীয়, আমরা জানি আরেকটা জিনিস তোমাদেরকে আগেই বলা উচিত যে আমাদের কিন্তু বর্গ কয়টা, পাঁচটা, ক চ ট ত প, এই পাঁচটা বর্গের মধ্যে আমি যে একটু আগে বললাম
যে আমাদের হচ্ছে চুম্বক মানে মূর্ধন্য ণয়ে আমাদের চুম্বককে রি র এই এইগুলোকে আমরা কিন্তু চুম্বক বললাম। এই তিনটা হচ্ছে চুম্বক। তা চুম্বক আমরা এটা কিন্তু আমাদের হচ্ছে একটা কাল্পনিক কথা যে চুম্বক কেন চুম্বক বললাম। এই চুম্বকের সাথে যদি আমরা লোহার মিশ্রণ ঘটাই তাহলে কি হবে যে চুম্বকের সাথে লোহাকে আকর্ষণ করবে, আর লোহাকে যদি আকর্ষণ করে তাহলে সেখানে আমাদের মূর্ধন্য হবে। তাহলে লোহা কোনগুলো দেখো, এটা যদি চুম্বক হয় তাহলে লোহা আমাদের হচ্ছে দেখো লোহা আমাদের আমরা কিন্তু কি বলছি এখানে যে ক বর্গীয় এবং প বর্গীয়। ক বর্গীয় মানে কি? ক বর্গীয় মানে হচ্ছে এখানে আছে ক খ গ ঘ ঙ, তারপরে হচ্ছে প বর্গীয় আছে যে প ফ ব ভ ম। এই যে ক বর্গীয় মানে কি, এখানে পাঁচটা হচ্ছে বর্ণ আছে আর প বর্গীয় বর্গে আছে হচ্ছে পাঁচটা বর্ণ, তাই পাঁচ পাঁচ দশটা, আর হ এবং জ যদি থাকে তাহলে মূর্ধন্য ণ হয়। তার মানে এখানে আমাদের লোহা হচ্ছে ক এবং প বর্গ হ এবং অন্তস্থ জ। তাহলে আমরা যে সব শব্দের বানানে দেখব রির পরে ক বর্গীয় কোনো একটা বর্ণ পড়েছে, তারপরে যদি কোনো ন থাকে তাহলে অবশ্যই সে নটা হবে মূর্ধন্য ণ। আবার রি অথবা রয়ের পরে যদি দেখি আমরা প আছে তাহলেও দেখব আমরা ওইটাতেও মূর্ধন্য ণ ব্যবহৃত হবে। আমরা কয়েকটা উদাহরণ দিলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও আমি দেখাচ্ছি, তা আমি এখানে উদাহরণগুলো লিখি তারপরে দেখাচ্ছি। মূর্ধন্য মানে হচ্ছে অর্ধমাত্রা, এটা কিন্তু মাথায় রাখিও যে ছোট বড় এটা কিন্তু কোনো কথা না, যেটাতে দেখবো অর্ধমাত্রা সেটা হচ্ছে মূর্ধন্য। যে চুম্বক আমাদের রি র স চুম্বকের সাথে লোহা মিক্সড হয়ে গেলে আমাদের সেখানে আকর্ষণ করবে মানে সেখানে হচ্ছে মূর্ধন্য হবে। আর একটা জিনিস দেখো যে আমাদের আমাদের কনফিউশন হয়ে যায় নয়ের নিচে ন হলে কোন ন হবে আর নয়ের পাশে ন হলে কোন ন হবে। তোমরা দেখো যে হয়ের সাথে যদি মূর্ধন্য হয় তা যে কোনো শব্দের সাথে যদি ন হয় যদি হচ্ছে নিচে থাকে তাহলে সেটা হচ্ছে মূর্ধন্য, আর পাশে থাকলে সেটা হলো দন্তন। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো এখন এখানে এখানে ভয় র ফলা র ফলা আছে, র ফলার পরে দেখো আমরা কি বলেছি রি র স হচ্ছে চুম্বক, এখানে আমরা চুম্বক পেয়ে গেছি র ফলা, তারপরে আমরা লোহাও পেয়ে গেছি কেন না প বর্গীয় প ফ ব ভ ম, তার মানে ম হচ্ছে লোহা, তার মানে লোহার হচ্ছে চুম্বক আকর্ষণ করেছে তার মানে অবশ্যই এখানে মূর্ধন্য হবে। আর একটা জিনিস দেখো এখানে দেখো আমরা লিখেছি মধ্যাহ্ন, মধ্যাহ্ন ম আছে ঠিক আছে, এখানে কিন্তু হচ্ছে কোনো চুম্বক নেই, এটা শুধু লোহা, লোহার পরে কি হয়ে গেছে কাঠ ঢুকে গেছে, লোহার সাথে লোহাও না লোহার সাথে কাঠ ঢুকে গেছে, তার মানে এখানে অবশ্যই দন্ত না হবে, এখানে কখনোই মূর্ধন্য হবে না। এখানে দেখো পূর্বাহ্ন, এখানে দেখো রেপ, রেপের হচ্ছে মৌলিক যেটা রূপ হচ্ছে সেটা হচ্ছে র, তার মানে এখানে আমরা র পেয়ে গেছি, আমরা কিন্তু চুম্বক পেয়ে গেছি, তাহলে চুম্বকের পরে আবার আমরা দেখো এখানে হও পেয়ে গেছি, হ এখানে আমাদের লোহা তাও পেয়ে গেছে, তাহলে অবশ্যই এই ন হবে মূর্ধন্য। এখানে দেখো রসায়ন, প্রথমে আমাদের র আছে, প্রথমে আমাদের র আছে তার মানেটা কি? এই এই নটা তাহলে কোন ন হবে বলো? র আছে মানে চুম্বক, অন্তস্থ অ পেয়ে গেছি, আমরা হচ্ছে আমরা কি বলেছি যে অন্তস্থ জ থাকে কিন্তু এখানে অন্তস্থ অ আছে, অন্তস্থ অ আছে তার মানে রসায়নে বানানটা আমাদের কখনোই মূর্ধন্য হবে না, দন্ত না হবে। পলায়নে তাই আমরা দেখতে পাচ্ছি দন্ত নয়। এখানে দেখো পরমাণু, প আছে র আছে ম আছে, র আমরা চুম্বক পেয়ে গেছি, ম আমরা হচ্ছে লোহা পেয়ে গেছি, তার মানে এখানে মূর্ধন্য হবে। নিশ্চয়ই তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো। এখানে আমাদের বেশ কিছু পয়েন্ট আছে, উদাহরণ আছে অগ্রহায়ণ, ভ্রমণ, পরমাণু ইত্যাদি। এবার আসো আমরা তিন নম্বর পয়েন্টে যাই। তিন নম্বর পয়েন্ট বলার আগে তোমাদেরকে বলে রাখি যে তৎসম শব্দের বানানে
तत्सम शब्दे बनाने जदि हे ट वर्गर संगे कोुक्त न थे मान जुक्त वर्णे जदि न थे से सर्वदाई मूर्धन्य है तत्सम शब्दे बनाने ट वर्गर संगे जदि जुक्त को न थे से जुक्त वर्णर ना अवश्य मूर्धन्य न है देखो आप जो लिखी ठंडा ठंडा एखे कि हलो ठंडा ठ हे ट वर्गीय शब्द मूर्धन्य अवश्य है तक तरह जुक्त है जो ये लिखत पैंट इखने तो देखते पासी जो ट वर्गर साथे अनेक जैगा भूल करी टयर साथने अवश्य मूर्धन्य है क्या ट वर्गर संगे सर्वदा मूर्धन्य है किंतु पैंट शब्द क्योंकि विदेशी प्रथम पॉइंटे तक चले जाब जो विदेशी शब्दे कखई मूर्धन्य न व्यवहित होना तो हमें अवश्य ये दंत न हो आशा करी बुझते पे ये और पाँच नम्बर पॉइंट हे समासबद्ध पदे सरि समासबद्ध शब्दे कख मूर्धन्य न व्यवहित होना नत्यविधान नियम है ना जेमन देखो त्रिनयन त्रिनयन ठीक है त्रिनयन ये हे समासबद्ध पद मान एक व्यासवाक्य थकते हैं तो त्रिनयन व्यासवाक्य कि तीन नयन समाहार तर मान दिगु समास मैंने हे ये भेगे हमें व्यासवाक्य करते मैं एक समासाधित शब्द और समासाधित शब्दे कखई मूर्धन्य व्यवहित होना जेमन एखे आते दुंडीवार दुर्दमनीय अहर्निश अहर्निश शब्दटार साथे तुम्हें निश्चय परिचित मैं रात दिन अहर्निश द्वंद्व समास तो ये जगह हे समासाधित शब्द से कखई मूर्धन्य न व्यवहित होना तुम्हारा जदि क्लसटा भलोक मनोयोग दिए शुने थको आशा करी तुम्हारे नत्यविधान नहीं को समस्या थकबेना तो सकल के आगामी क्लस देखार आमंत्रण जानिए आज के पर्यत आल्ला हाफिज़।